হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি চিকেন পরোটা। তো চলো দেখে নিই কীভাবে বানাই। আমি নিয়েছি বোনলেস চিকেন 5 পিস, চিকেনটা টুকরো করে কেটে নিয়েছি। মিক্সিতে আমি এটা এবার বেটে নেব। এভাবে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি চিকেনটা। আর নিয়েছি আলু, এটা আমি সেদ্ধ করে নিয়েছি। এই আলু সেদ্ধটা মেখে নিয়েছি। তো দেখে নিই এবার কীভাবে আমি বানাচ্ছি। বোলের মধ্যে আমি নিলাম 1 বাটি আটা, আর নিচ্ছি 1 বাটি ময়দা। আটা আর ময়দা ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দেব। এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে আমি এটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, মাখিয়ে নেব এটার মধ্যে। এরপর অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব এটা। এটা আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমি একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম করে নিয়েছিলাম। এর মধ্যে সাদা তেল দিচ্ছি। আর এর মধ্যে তেল গরম করে নিয়ে দিয়ে দেবো আমি কসুরি মেথি পাতা। মেথি পাতাটা দিয়ে দিলাম। এটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা পেস্ট বানিয়েছি, পেস্টটা আমি দিয়ে দেবো। এটাকে কয়েক সেকেন্ড ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো চিকেন পেস্টটা। এটাকেও ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু, মেখে রেখেছিলাম। খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব ভালো করে। এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো মিষ্টি দিলাম। এবার নুন মিষ্টিটা আমি ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে। গোলমরিচের গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নেব। এটার সাহায্যে চিকেন যেগুলো ডলা পাকিয়ে গেছে সেগুলো ভালোভাবে পেস্ট করে নেব। এভাবে চিপে চিপে আমি এটা পেস্ট করে নিলাম। এবার এটা নামিয়ে নেব। এটাকে একটু হাত দিয়ে মুথে নিলাম। এরপর বড় বড় মেথি কেটে নিচ্ছি আমি রুটি সাইজে। এভাবে হাত দিয়ে মেথিটা কাটছি। ছটা মেথি হয়েছে, এটা আমি হাত দিয়ে একটু গোল করে নিলাম। এভাবে এরপর এর মধ্যে আমি চিকেনের পুরটা
দিয়ে দেবো, এভাবে হাত দিয়ে এটা বানিয়ে নেবো, তারপর চিকেনটা দেবো। এটা বন্ধ করে দেবো। এইভাবে আমি সবগুলো ভেতর কোপ দিয়ে দেবো। এবার এগুলো আমি বেলে নেব, এভাবে হাত দিয়ে চিপে চিপে রেডি করে নেবো। তারপর এটা আস্তে আস্তে করে বেলে নেবো, যাতে ভেতরের কুটটা বেরিয়ে না যায়। এভাবে বেলে নিতে হবে, এইভাবে সবগুলো বেলে নিতে সবগুলো আমার বেলা হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। আমি প্যানটা গরম করে রেখেছি, এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম। এবার উল্টে নিচ্ছি, এভাবে একটু ভালোভাবে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবার তেল দিয়ে ভাজতে হবে। রুটিটা ভাজা হয়ে গেছে, সাদা তেল দিয়ে আমি রুটিটা ভেজে নিচ্ছি। চিকেনের পরোটা আমার রেডি। এভাবে আমি সবগুলো ভেজে নেব, লাল লাল করে সবগুলোই ভাজব। চিকেনের পরোটা রেডি। তো এই পরোটা সস, কাঁচা পেঁয়াজ আর আচারের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আলুর দম দিয়েও খেতে ভালো লাগে।